পরমাণুকে যদি আমরা একটা বৃত্ত বলে মনে করি তাহলে তার কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, এই যে নীল বড় বলটা, আর চারদিকে যে ছোট ছোট হলুদ বলগুলো এগুলো হচ্ছে ইলেকট্রন। বুঝতে পারলি না? আচ্ছা ধর সূর্যকে কেন্দ্র করে যেরকম গ্রহরা তার চারদিকে ঘোরে, ঠিক সেরকমই এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারদিকে ঘোরে ইলেকট্রন। এবার এই নিউক্লিয়াসটাকে আমরা যদি একটা ঘর বলে মনে করি তাহলে তার মধ্যে থাকবে প্রোটন আর নিউট্রন। এটা অনেকটা মা বাবার মতো, যেমন মা বাবার উপর পরিবারের ভালো মন্দ সবকিছু নির্ভর করে, বাবা মা হচ্ছে একটা পরিবারের কেন্দ্র এই নীল বড় বলটার মতো। যদি বাবা মা ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকি, কিন্তু ধর যদি ঝগড়া হয় দূরত্ব বাড়ে তাহলে নিউক্লিয়াস দুর্বল হয়ে যায়, আর নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসতে থাকে আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি। এই বীজগুলোকে আমি গামার এর মধ্যে রেখেছিলাম। কেন? কেননা কেননা এই গামারে হয়তো বীজগুলোর মধ্যে কোনো একটা পরিবর্তন নিয়ে আসবে আর তার ফলে একটা নতুন কিছু সৃষ্টি হবে, আর সেটাই তো আমার এক্সপেরিমেন্ট। তারপর একদিন এই আলফা বিটা গামা রে বেরোতে বেরোতে তেজস্ক্রিয়তার অবসান, একটা তেজস্ক্রিয় পরমাণু ঠিক যতদিন বাঁচে তার অর্ধেক সময়কে বলে হাফ লাইফ। যেমন পোলোনিয়াম 210-এ 140 দিন, আর রেডিয়াম 226-এ 1500। তার উপরে বেলুন, কখন বৃষ্টি আসবে বোঝা যাবে, মন
বইয়ের কণ্ঠে নেই ট্রাঙ্কে রেখেছি। জানো মা, আজ আমি স্বপ্নে বাবাকে দেখলাম। আমি উড়ে চলে যাচ্ছিলাম, বাবার দিকে হাত বাড়ালাম, বাবা আমাকে ধরলো না। আমি হারিয়ে যাচ্ছিলাম আকাশের মধ্যে, মেঘের মধ্যে। মা, মা তুমি কখন হারিয়ে গেছো স্বপ্নে? আমি তো অর্ধেক হারিয়েই গেছি, বুড়ির হাফ লাগে। নতুন করে আবার স্বপ্নে হারাবো কি? মা, বাবা কেন আত্মহত্যা করেছিল? মশা দুধটা জানি,
পাড়াটা হাতে সোনাটা গায়ে মশা কামড়েছে। সত্যি বাবা একটা মেয়েও আমার কাজে ধরেনি। পূর্ণ বাড়িতে শুনি এরা বড় বলে হাতে হাতে কাজ করে না। আমার বাড়িতে সব উল্টো, ওদের কাজে আমাকে করে দিতে হবে। জুতো জামা ঠিক করে রাখো, বই খাতা গুছিয়ে রাখো, ওনাদের ঘরের চাদর বাচনা ঠিক করো, জামা কাপড় ঠিক করে ভাঁজ করে রাখো। আর ওরা শুধু কম পত্র এদিক ওদিক সেদিক ছড়িয়ে রেখে চলে যাবে। Principal.
হ্যালো, হ্যাঁ চিনতে পেরেছি। আসলে বাড়িতে এত কাজ, সারা ঘর তো নোংরা হয়ে আছে, একটা মেয়েও তো কোনো কাজের হয়নি, একজন স্কুলের এক্সপেরিমেন্ট করছেন তো আরেকজন। না না মিস্টার জিউ, ঠিক আছে আমি চেষ্টা করব, ধন্যবাদ। কোনদিন তাকে দেখেছিস আমার দিকে? আমি স্টেজে দাঁড়ানোর সময় হাসবে, বুঝলে?